ম্যাচ উপহার দেয়। তবে WWE-তে বেশ কিছু সময় বেশ কিছু লজ্জাজনক ঘটনা ঘটে থাকে। তো চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক WWE এর ইতিহাসের সব থেকে লজ্জাজনক তিনটি ঘটনা সম্পর্কে। আর স্পেশালি এখানে ডিসকাস করা হয়েছে রোমান রেন্স, পেজ এবং অ্যালেক্সা ব্লিজ সম্পর্কে। নাম্বার ওয়ান, রোমান রেন্স। বিশেষ করে WWE এর একজন অন্যতম রেসলার হচ্ছেন এই রোমান রেন্স। আর আপনারা অবশ্য সকলেই জানেন যে রোমান রেন্স যেই সময় শিল্ডের সাথে যুক্ত ছিলেন সেই সময় তিনি WWE এর রিংয়ের মধ্যে এন্ট্রি নিতেন দর্শকদের মধ্যে দিয়ে। বিশেষ করে রোমান রেন্স দর্শকদের মধ্যে দিয়ে এন্ট্রি নিতেন এবং ম্যাচ শেষ করে দর্শকদের মধ্যে দিয়েই ব্যাক স্টেজে চলে যেতেন। তবে চলে যাবার সময় একটি লজ্জাজনক ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন একজন দর্শক অর্থাৎ একজন মেয়ে রোমান রেন্সকে সেখানে পেয়ে লোভ সামলাতে না পেরে সেইখানে রোমান রেন্সকে কিস করে বসেন। আর রোমান রেন্সকে যখন কিস করেছিল সেই মেয়েটি, ঠিক সেই সময় রোমান রেন্স একেবারে চমকে উঠেছিলেন। নাম্বার টু, অ্যালেক্সা ব্লিজ। আপনারা অবশ্য সকলেই জানেন যে WWE-র ওমেন রেসলারদের মধ্যে অ্যালেক্সা ব্লিজ অনেক সুন্দর একজন রেসলার। বিশেষ করে অ্যালেক্সা ব্লিজের সাথেও WWE-তে একটি লজ্জাজনক ঘটনা ঘটেছিল, আর সেইটা হচ্ছে মানডে নাইট রয়ার এপিসোডের শো চলাকালীন অবস্থাতে যেই সময় অ্যালেক্সা ব্লিজকে WWE-র রিংয়ের মধ্যে জিতি, আর এটার জন্য খেপে গিয়েছিলেন অ্যালেক্সা ব্লিজ সেইখানে। নাম্বার থ্রি, পেজ। বিশেষ করে 2015 সালের শুরুর দিকে পেজের স্টোরি লাইন কন্টিনিউ হয়েছিল বেলা টুইন্সের সাথে, আর সেই সময়ে সামারিকে হারিয়ে দিয়েছিলেন পেজ। অর্থাৎ পেজের জন্য ব্যাক স্টেজ সিনটিও কিন্তু অনেক লজ্জাজনক ছিল। তো এই ছিল রেসলিং ইতিহাসের তিনটি লজ্জাজনক ঘটনা। ধন্যবাদ।